যদি বাদাম খাওয়ার দরকার হয় তাহলে বাদাম খাওয়াটা ভালো, কেন তার একটা আর বাদাম না খেতে হলে কেন বাদাম খাওয়া উচিত না, তারও একটা ফিলোসফি আছে। যখন যেটা দরকার ফিলোসফিটা কেন একদিন আমার মনে আছে মানে একটু একটু রাগি চলিয়ে দিয়ে একটু টাইপের আর কি সব মাঝে মাঝে গুসা হতো শিবুকে একদিন বোঝাচ্ছে বুঝলি তো চাকরি করতে শিখতে হবে, কি চায় এবং কে কি বললে খুশি হবে সেটা শেখাটা সবচেয়ে বেশি দরকার। তারপরে আরেকটা তারপরের পার্টটা যেটা লাইফ সম্পর্কে বলছে যে সংসারে অনেক ধরনের অশান্তি হবে, শিবুকে কি কারণে বলছে যেটা আমি এখন বলছি সংসারে অনেক ধরনের অশান্তি হয়, পুরো নানান ধরনের সিচুয়েশনের মধ্যে থেকে ঠিক রসের সাঁচাটা বেছে নিতে হয়, মানে সেই সন্দীপ চট্টোপাধ্যায়ের মতো রসে বসে থাকা। তো সেটাই আর কি মানে প্রার্থনা করি যে এই রসে বসে যেন সারা জীবন থাকে এবং সবচেয়ে বড় কথা যে শরীর সুস্থ তো নিশ্চয়ই থাকবে, তার সাথে মানে কোনো না কোনো সবচেয়ে মানুষ ভালো থাকার শরীর নষ্ট হতে হচ্ছে এনগেজমেন্ট, কোনো না কোনো একটা এনগেজমেন্ট এখান থেকে দুটো রস বেরিয়ে যাবে। যে কোনো সিচুয়েশনে যে কোনো সময় নিজে যেটা করছে সেটা সেটা সপক্ষে একটা কোনো না কোনো ধরনের ফ্লেক্সিবল ফিলোসফি আছে।